প্রকৃতির অপরূপ সৌন্দর্যের একটি অন্যতম বাহার চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া প্রাকৃতিক লেক, যার এক প্রান্তে রয়েছে খোলা মাঠ আর অপর প্রান্তে রয়েছে পাহাড়ে ঘেরা আঁকা বাঁকা মিঠা পানির লেকের ধারা। চারদিকে সবুজের বেষ্টনীর মাঝে পাহাড় যেন মেঘের মতো একে অপরের সাথে মিলেমিশে হয়ে আছে একাকার। প্রকৃতি যেন পূর্ণ যৌবনে সমৃদ্ধ হয়ে সেজে আছে নববধূর সাজে। এই লেকে ঘুরে বেড়ানোর জন্য ডিঙ্গি নৌকা ও ইঞ্জিন চালিত নৌকার পাশাপাশি নতুন করে যুক্ত করা হয়েছে কায়াকি নামক ডিঙ্গি নৌকা। দুই আসনের নৌকাটিতে শরীরে লাইফ জ্যাকেট পরে দুটি বৈঠা বেয়ে লেকের জলে ঘুরে বেড়ানো আর অপরূপ সৌন্দর্য মুগ্ধ করেছে দর্শনার্থীদের। সুন্দর একটা লেক আছে, এই জায়গাটাই অনেক সুন্দর, এর জন্যই আসছি। অনেক দেখার মতো প্লেস আছে, মহামায়া অন্যতম একটা প্লেস, খুব সুন্দর। পারিবারিকভাবে ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে আসতে পারবেন সবাই। আর বলতে গেলে এখানের ব্যবস্থাপনা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, এই জন্য সবাই আসছে, দেখছে, ঘুরছে। নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমির লেকের স্বচ্ছ নীলাভ জল চারপাশের সবুজের চাদরে ঘেরা এমন পরিবেশে পর্যটক টানতে নতুনভাবে যোগ হয়েছে কায়াকিং অ্যাডভেঞ্চার। চারদিকে অথৈ জলে নিজের হাতে চলবে এই নৌকা। আমাদের এই মহামায়া ইকো পার্কে আপনার কায়াকিং আছে, প্যাডেল বোট আছে। কায়াকিং প্রতি ঘন্টা 300 টাকা করে, আধা ঘন্টা 200 টাকা, আর কায়াকিংয়ে দুজন বসা যায়। আর প্যাডেল বোট আপনার ঘন্টা 400 টাকা, আধা ঘন্টা 200 টাকা, প্যাডেল বোটগুলোতে আপনার 4 জন বসা যায়। আমরা সরকার থেকে ইজারা নিয়ে এই ব্যবসাটা আমরা নিজেরাই পরিচালনা করি। 11 বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ এই মহামায়া। লেকটি মুগ্ধ করেছে প্রকৃতি প্রেমীদের, তাই তো মহামায়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন দর্শনার্থীরা। সিদ্দিকুর রহমান রোমন, গ্লোবাল টিভি, নিউজ ডেস্ক।